হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফজলে খোদা বিদ্যুৎ চিফ ইন্সপেক্টর মিরপুর স্কিম থেকে বলছি। আমি আজকে সাপ্লিমেন্ট নেওয়া নিয়ে কথা বলবো। আমাদের কাছে অনেক কোশ্চেন আসছে এবং প্রতিনিয়তই বিভিন্ন জিমে এটা দেখা যায়, বিশেষ করে বিগিনারদের এই সাপ্লিমেন্ট নিয়ে অনেক ধারণা বা ভুল ধারণা আছে। তো ওইটার উপরে আজকে আসলে কথা বলবো। আমরা অনেকে চিন্তা করি যে সাপ্লিমেন্ট নিব, সাপ্লিমেন্ট বা প্রোটিন নিব, প্রোটিন নিলে বডি দ্রুত হয়ে যাবে। কথা আংশিক সত্য বা পুরোটা সত্য তাও বলা যাবে না। আপনার প্রোটিন সাপ্লিমেন্টের ব্যাপারে যেটা বলা হয় যে আপনি যে পরিমাণে শারীরিক পরিশ্রম করতেছেন, এক্সারসাইজ, বডি বিল্ডিং এ যেটা বলা হয় যে আপনি বডির মাসল বিল্ড আপের জন্য এক্সারসাইজ করতেছেন, আমরা যে শারীরিক পরিশ্রম করি ওই অনুযায়ী ন্যাচারাল খাবার থেকে আমাদের যে পরিমাণ প্রোটিন পাওয়ার কথা সেক্ষেত্রে অনেক হিউজ খেতে হয়। আসলে ওইটা অনেকে দেখা যাচ্ছে সম্ভব হয় না, তো সেক্ষেত্রে প্রোটিন সাপ্লিমেন্ট। আপনি যখন ন্যাচারাল খাবারের সাথে সাথে সাপ্লিমেন্ট প্রোটিন নিতেছেন, ওয়ে প্রোটিন, আইসোলেট প্রোটিন, হাইড্রোলাইজ প্রোটিন, যে কোনো প্রোটিনই হোক না কেন, সেক্ষেত্রে আপনার প্রোটিনের ঘাটতিগুলো ফিল আপ হয় এবং আপনি দ্রুত রিকভারি হয়, বডি বিল্ড করতে অনেক হেল্প করে। কিন্তু অনেকে আমরা চিন্তা করি যে প্রোটিন সাপ্লিমেন্ট যেহেতু নিচ্ছি ওয়ে প্রোটিন থেকে, সেক্ষেত্রে আমরা ন্যাচারাল খাবার খাওয়ার দরকার নেই, বা আমরা দেখা যাচ্ছে যে আমরা যখন সাপ্লিমেন্ট থেকে প্রোটিন নিচ্ছি সেক্ষেত্রে ন্যাচারাল সোর্সের প্রোটিন নেওয়ার পার্সেন্টেজ হয়তো কমিয়ে দিচ্ছি। তো তখন দেখা যাচ্ছে যে আপনার প্রোটিন টোটাল বডিতে যতটুকু পরিমাণ প্রোটিন দরকার সাফিসিয়েন্ট না হওয়ার সেক্ষেত্রে আপনার রিকভারিও হয়তো হবে না। তো আপনারা চিন্তা করেন যে সাপ্লিমেন্ট নিচ্ছি কিন্তু আমার তো মাসেল এরকম বিল্ড আপ হচ্ছে না, বা আপনি যে লেভেলের এক্সারসাইজ করতেছেন দেখা যাচ্ছে যে আপনার প্রতিদিন 2-3 স্কুপ প্রোটিন নেওয়া দরকার ওই প্রোটিন সোর্স থেকে ন্যাচারাল খাবারের সাথে সাথে, আপনি দেখা যাচ্ছে 1 স্কুপ প্রোটিন নিচ্ছেন। 1 স্কুপ প্রোটিনে দেখা যাচ্ছে যে আপনার যতটুকু প্রোটিন থাকে আপনি ন্যাচারাল সোর্স থেকে ওই রকম নিচ্ছেন না, সেক্ষেত্রে আপনার শরীরের ডিমান্ডেবল প্রোটিন যেটা এটার ঘাটতি কিন্তু থেকেই যাচ্ছে। তো ঘাটতি থেকে গেলে আপনার কিন্তু বডির বিল্ড আপ বলেন, মাসল বিল্ড আপ বলেন, রিকভারি বলেন, কোনোটাই ঠিক মতো হবে না। এর জন্য আপনাকে অবশ্যই এটা খেয়াল করতে হবে যে আপনাকে ন্যাচারাল খাবার থেকে নেওয়ার সাথে সাথে যখন আপনি ওয়ে প্রোটিন নেবেন এবং আপনার যত স্কুপ শরীরের ডিমান্ড অনুযায়ী দরকার অতটুকু নেবেন সেক্ষেত্রে 100% আপনি রেজাল্ট পাবেন। কিন্তু আপনি কোনো সোর্স থেকে নিলেন না, শুধু ওয়ে প্রোটিন খাচ্ছেন এবং 1 স্কুপ ওয়ে প্রোটিন খাচ্ছেন, 1 স্কুপ ওয়ে প্রোটিনে অনেক প্রোটিন থাকে সেটা না, মানে 1 স্কুপ তো অনেক অল্প পার্সেন্টেজ প্রোটিন, 1 স্কুপ প্রোটিনে অনেক কিছু হবে না, সেক্ষেত্রে মাসেলের বিল্ড আপ বা রিকভার কোনোটাই ঠিক মতো হবে না। এর জন্য অবশ্যই খেয়াল করবেন যে আপনি যখন সাপ্লিমেন্ট নেবেন অবশ্যই ন্যাচারাল খাবার থেকে প্রোটিন অবশ্যই নিতে হবে, সাথে ওই প্রোটিন নেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবে। এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি কন্টিনিউ দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা নতুন নতুন কোনো টপিক্সের উপরে যদি আলোচনা জানতে চান সেক্ষেত্রে কমেন্টস বক্সে লিখবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।